সাউন্ডি নিয়ে গত কিছু দিন আগে আমি একটা জায়গায় গেছিলাম মেয়ে দেখতে ভাগিনার অনেক শখ ছিল বড় ভাইয়ের বিয়ে সারি আনন্দ ভোগ করবো আজকে হয়তো ভাগিনার কপালে নাই হয়তো বড় ভাগিনার বিয়ে হবে আজ রয়েছি সেই শাওনের পরিবারের কাছে নারায়ণগঞ্জ তো আমরা শুনবো আমাদের ক্যামেরা স্ক্রিনে রয়েছেন শাওনের মামা এবং তার তার গর্ভধারণী মা রয়েছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে তো আমরা শুনবো আসলে শাওন ছেলে হিসেবে কেমন ছিল সেই কথাগুলো একটু জানার চেষ্টা করবো মামা আপনার কাছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম শাওন আসলে আপনি কি হতো শাওন আমার ছোট ভাগিনা ছোট ভাগিনা আপনার আপনারা কয় ভাই কয় বোন আমরা ছয় বোন দুই ভাই ছয় বোন দুই ভাই বড় ভাই বড় বোনের ছেলে শাওন মানে ভাই বোনের মধ্যে সবার বড় হচ্ছে শাওনের আম্মু শাওনের আম্মু আচ্ছা তারপরে তারপরে আমার আরেক বোন আছে তারপরে আমি তারপর আরেক বোন তারপর আপনি আপনি কোথায় থাকেন মামা আমি থাকি আমার বাড়ি খান সিরাজদি খান আচ্ছা তো আপনি সিরাজদি খান থেকে নারায়ণগঞ্জ এই যে এখানে শাওনের বাসায় কবে আসলেন আমি যখন শাওন মারা গেছে মারা যাওয়ার পর আমার বাগিনা ফরহাদ আমার ফোন করছে সাথে সাথে এক ঘন্টার মধ্যে চলে আসছি সাথে সাথে এক ঘন্টার মধ্যে চলে আসছেন মানে খবর শুনে আপনি চলে আসছেন সেই থেকে আসছেন সেই থেকে আছেন আসলে শাওন ছেলে হিসাবে কেমন ছিল যদি একটু বলতো শাওন ছেলে হিসেবে শান্তপ্রিয় ছিল বাবা আর আসলো না

সন্তান হারানোর বেদনা যে কতটা কষ্টদায়ক বাবা মার জন্য আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন বা এই মুহূর্তে যারা ভিডিওটার সঙ্গে আছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই মাইটির জন্য দ্রুত গতিতে জোরের গতিতে ভিডিওটা শেয়ার করে দিবেন তো খেলাম একটু শান্তন মামা আমরা যেখানে ছিলাম তো শাওন ছেলে হিসেবে কেমন ছিল শাওন ছেলে শান্তপ্রিয় ছিল প্রিয় ছিল একদম শান্ত সুস্থ ভদ্র ভদ্র ছিল আচ্ছা

সবাত ছোট আচ্ছা আমরা একটু জানতে চাইব শাওনের বাবা কি পৃথিবীতে বেঁচে আছে কিনা না বেঁচে নেই শাওনের বাবা আর 5 বছর আগে মারা গেছে তাই আর পাঁচ বছর আগে তিনি এ দুনিয়ার মায়াতে ত্যাগ করে চলে গিয়েছেন পরপারে আচ্ছা তাহলে শাওন বাবা বাবাকে বা শাওনের যে আত্মীয়-স্বজন যারা রয়েছে তাদের আমরা একটু শুনব তাদের কথাগুলো শাওন তো তার বাবার ছোট ছেলে ছিলেন আদরে চলেই ছিলেন তাই না এবং তার বাবার অপরিবর্তে তার মা তাকে সে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আগলিয়ে রেখেছেন তাই না কারো আদরের আদরের শূন্যতি কেউ পূরণ করতে না তবে বাপ মারা যাওয়ার পরও সবার ছোট ছিল তো যার জন্য সবাই ওরা বেশি আদর করত যাতে করে ওর বাপের আদরের অনুভবটা না করে যে বাপ হারা গেছে মানে বাবা শূন্যতা পূরণ করেছে একমাত্র মা মা মানে শাওন ছোট ছেলে হিসাবে তাকে কখনো বাবা শোনো তো বুঝতে দেয়নি না আচ্ছা শাওনরা তিন ভাই শাওনরা চার ভাই এক ভাই মারা গেছে এক ভাই মারা গিয়েছে আচ্ছা তো বড় ভাইয়ের নাম কি লিটন যেটা মারা গেছে বড় লিটন ওরপরে পরে মিলন এর পরে ফরহাদ এর পরে শাওন আচ্ছা শাওনের বড় দুই ভাই যে যে যারা জীবিত আছে এখনো তারা কি করে মূলত তারাও ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করে জি আচ্ছা শাওন কি বিয়ে শাদি করেছে বা তার ভাইরা কি বিয়ে করেছে না শাওন বিয়ে শাদি করেনি

বড় ভাইয়ের বিয়েতে তিনি থাকতে পারবেন অনেক আনন্দ ছিল অনেক শখ ছিল মেয়ে দেখতে আমার সাথে ও গেছিল আচ্ছা মানে শাওনের কোন স্মৃতিটা মানে কোন স্মৃতিটা আপনার মানে সবচেয়েতে বেশি কষ্টদায়ক বা কোন স্মৃতিটা আপনাকে মানে আনন্দ উল্লাস মানে কোন স্মৃতিটা একটু বলবেন শাওন সবচেয়ে বেশি স্মৃতি লাগে যে হাসি মুখে একটা ডাক দিত সবাই যে কোনো কথার ভিডিও হাসি দিতে মানে হাসি দেই সবারে এখন কাঁদায় ওর সেই হাসি দিয়ে এখন সবারে কাঁদাইতেছে তার সবচেয়ে মানে আনন্দদায়ক স্মৃতি হচ্ছে তার হাসি সবচেয়ে সবসময় সবার সাথে হাসি মুখে কথা বলতো হাসি মুখে কথা বলতো হাসি মুখে আর তার এমনি মানে খারাপ দিকটা কোনটা ছিল যেটা দেখলে আপনার মানে অনেক সময় বিরক্ত হতেন আসলে খারাপ দিকটা আমরা দেখি নাই খারাপ দিক কখনো দেখিনি না আমাদের সে খারাপ দিক বুঝতে দেয় নাই আচ্ছা আমরা একটু খালাম্মা খালাম্মা মনে হয় প্রিয় দর্শক শাওনের আম্মা খালাম্মা তিনি একটু কানে কম শুনে সেই জন্য আমরা আসলে তার কথা একটু নিচ্ছি না একটু যদিও চেষ্টা করব তিনি কথা বলতে পারে কিনা বা আমাদের কথা তিনি বুঝি কিনা তাহলে আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব খালাম্মা একটু এদিকে তাকাবেন ছোট ছেলে হিসেবে আপনার বড় দুটি ছেলেকে আপনি এখনো বিয়ে শাদি করাননি

আপনারা এই চেষ্টা করবেন আর আর এই যে আরেকটা মেসেজ এই ভিডিওর মাধ্যমে আপনারা কোনো মেসেজ দিতে চাচ্ছেন কি না শির উদ্দেশ্যে আর কোনো মায়ের বুক এভাবে যে খালি না না এমভাবে যাতে আর কোনো মায়ের বুক খালি না হয় এরকম নির্বিচারে নির্মমভাবে যাতে কারো হত্যা না হয় আর শাওন হত্যার বিচারটা আমরা অবশ্যই চাই যাতে করে ওর ন্যায় বিচার হয় যাতে যেই লোকটি গুলি করুক যেখান থেকে করুক যেই করুক আমরা সুস্থ তদন্তের মাধ্যমে ওর ন্যায্য বিচার চাই